নমস্কার, আমি সুকান্ত শাস্তি। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 19 জুন সন্ধ্যা 7:16 অস্তগত হচ্ছে রাজকুমার বুধ। 6 রাশি জীবনে আসছে বিরাট শুভ খবর। বুদ্ধি বলে যে কোনো সমস্যার সমাধান, হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ঘোষণা করতে চলেছি সেই 6 সৌভাগ্যবান রাশির নাম, যারা আজ রাত 7:16 যখন বুধ অস্তগত হবে, এবং বুধ অস্তগত হওয়ার ফলে 6 রাশির জীবনে আনবে সার্বিক সুখ, সার্বিক সাফল্য। বুদ্ধি বলে যে কোনো সমস্যার সমাধান ঘটাতে পারবে এই 6 রাশি। কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বুধ হচ্ছে বুদ্ধিদাতা, জ্ঞানদাতা গ্রহ। বুধ হচ্ছে রাজকুমার গ্রহদের মধ্যে, এবং বুধ হচ্ছে বালক গ্রহ। বুধের বুদ্ধিতে মানুষ এ জগতে যে কোনো ধরনের কর্ম করে থাকে। বুধ যদি আপনাকে সাহায্য না করে, আপনার জীবনে বুদ্ধির বিকাশ হবে না, আপনি জীবনে বুদ্ধিহীন হয়ে থাকবে। আর বুদ্ধিহীন মানুষ জগতের বুকে পদে পদে ঠকে যায়, তাই বুধকে শক্তিশালী হওয়া প্রয়োজন। আর আজ রাত 7:16 পর থেকে বুধ হচ্ছে অস্তগত। বুধ এই অস্তগত হওয়ার ফলে 6টি রাশি আছে যাদের জীবনে আসবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি, একাধিক দিক দিয়ে বিরাট সৌভাগ্যের খবর। প্রথম যে রাশিটি হচ্ছে, সে রাশিটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিক হন, বুধের এই উদয় হওয়া আপনার জীবনে 7-7টি বিরাট লাভ ঘটতে চলেছে। আপনার জীবনে চলেছে আর সার্বিক সুখ। আপনি জীবনকে উপভোগ করবেন প্রকৃত শত্রু হিসাবে। জীবনের প্রত্যেকটা দ্বার আপনার সামনে খুলে যাবে। আর বুধের বুদ্ধিতে আপনি যে কোনো ধরনের কাজ অতি দ্রুত ও সহজভাবে করতে পারবেন। সুতরাং মীন রাশি বুধ এই অস্তগত হওয়া আপনার জীবনের ক্ষেত্রে একটা বড় আশীর্বাদ। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কাছে বুধের অর্থ অস্তগত হওয়া, আর বুদ্ধি বলে যে কোনো ধরনের কর্ম সম্পাদন করা একই ব্যাপার। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন, আপনার জীবনে আসবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি যোগ। আপনি জীবনের পথে যে কোনো কাজ অতি সহজে করতে পারবেন, আপনার বুদ্ধি খুলে যাবে, বুদ্ধির দ্বারা আপনি জীবনের সফলতার পথে পৌঁছাবেন। তৃতীয় রাশিটি অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশির কাছে রাশির একাদশে, রাশির দশমে বুধ অস্তগত হওয়ায় সিংহ রাশিদের কর্মভাগ্য উন্নতি হবে, তাদের জীবনে আসবে সার্বিক সুখ, সার্বিক উন্নতি, জীবনের প্রত্যেকটা পথ তাদের সামনে খুলে যাবে, জীবন আপনার সামনে হবে অতি সহজ ও সরল। সুতরাং তিনটে যে আমি রাশি বললাম, সেই তিনটে রাশি হচ্ছে অবশ্যই সিংহ রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশি। আজ সন্ধ্যে 7:16 পর যখন বুধ হবে অস্তগত, আপনাদের জীবনে আসবে সার্বিক উন্নতি যোগ। চতুর্থ যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনে বুধের এই অস্তগত হওয়া বিরাট বিরাট সৌভাগ্য। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আর আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন নতুনভাবে। আপনি জীবনের উদ্দেশ্য প্রকৃত জানতে পারবেন, আর জীবন আপনাকে ধরা দেবে অতি সৌভাগ্যকারক রূপে। তাই আপনি যদি বিশেষভাবে যে রাশির কথা বললাম সিংহ রাশি হন, আপনি যদি মীন রাশি হন, আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি যদি কন্যা রাশি হন, বুধের এই অস্তগত হওয়া আপনার জীবনে একটা বড় আশীর্বাদ হয়ে বয়ে আসছে। এরপরে যে রাশিটির নাম বলবো, সেই রাশিটিও অবশ্যই বুধের এই অস্তগত যাওয়ার ফলে তাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে।
তারা জীবনে উচ্চ দিকে এগিয়ে যেতে পারবে। আপনি যদি দেখেন বুধ অস্তগত হওয়ার, হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই রাশিটি ধনু রাশি। আপনি যদি ধনু রাশি হন, বুধের এই অস্তগত যাওয়া আপনার জীবনের ক্ষেত্রে সৌভাগ্যকারক, আপনার জীবনের ক্ষেত্রে উন্নতিকারক, আর আপনি জীবনের প্রত্যেকটা দিক অতি সহজে উন্নতি করতে পারবেন। এবং শেষ আর একটি রাশির কথা বলব, সেই রাশিটিও বুধের এই অস্তগত যাওয়ার ফলে জীবনের সার্বিক সুখ উপভোগ করবে। সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি হন, বুধের এই অস্তগত যাওয়ার ফলে আপনার জীবনে আসবে সার্বিক উন্নতি, সার্বিক সুখ, জীবনকে আপনি উপভোগ করবেন নতুনভাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সেই ছটি রাশির নাম নিলাম, অর্থাৎ মীন রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং কর্কট রাশি। এই ছটি রাশি বুধ অস্তগত যাওয়ার ফলে আজ 19 জুন, আজ সন্ধে 7:16 পর থেকে বিরাট সাফল্যের মুখ দেখবেই দেখবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশি, যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি বিশেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।